नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाई के स्वागतम। नित्य नतून रान्नार रेसिपी जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन। आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पासे थाका बेल आइकनटी क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज आमी बानाबो आलुर काटलेट। एगुलो खुबी सस्ता हय, कोनो रकम झामेला छाड़ाई बाड़ीते थाका किछु उपकरण दिएई बानिए नेवा जाय आर खेते खुबी भालो हय। आसुन ताहले बानानो शुरू करी। एखाने आमी एकटा बड़ो साइजेर आलुके खोसा छाड़िए भालो करे धुए रेखेछि। एबार आमी ए आलुटाके ग्रेटर दिए ग्रेट करे नेब। ग्रेट करा हुए गेछे। এই গ্রেট করা আলুগুলোকে আমি আরো একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ছাগনি দিয়ে আলুগুলোকে ছেঁকে নেব। এরকম চেপে চেপে জলটা বার করে নেব। একটা কাপড়ের উপর আমি ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কাপড়টাকে ভালো করে মুড়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আলুতে যে এক্সট্রা জলটা আছে ওটাও আমি বার করে নেব। একটা বোলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দেব এক চামচ গোটা জিরে। আমি গোটা ধনেকে আধ ভাঙা করে নিয়েছি, ওগুলোই এক চামচ দিয়ে দিলাম। দিচ্ছি এক চামচ চাট মশলা, দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। দিচ্ছি তিন টেবিল চামচ ধনে পাতা কুচি, দেব স্বাদ মতো লবণ, দেব ছোট কাপের এক কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলিকে একসাথে আলুর সঙ্গে মেখে নেব। এতে কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। লবণ দেওয়ার পর আলু থেকে যে জল বেরোবে ওতেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। গ্যাস অন করে ফ্রাইং প্যানে সাদা তেল দিচ্ছি। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। এবার আমি একটা চামচ দিয়ে এই আলু মাখাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এর থেকে এক ভাগ তুলে নিয়ে হাতে করে কাটলেটের আকারে শেপ দিয়ে নেব। আমি গোল শেপে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। এবার আমি এরকম গোল করে কেটে নেওয়া টমেটোকে উপরে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নেব। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি কাটলেটগুলো বানিয়ে নেব। এক পিস টমেটোকে দিয়ে হালকা হাতে চেপে দেব। সরাসরি কাটলেটগুলো তেলের মধ্যে দিতে অসুবিধে হলে এরকম ছান্তার উপর দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। চামচে করে গরম তেল কাটলেটের ওপরে দিয়ে দেব। এতে করে কাটলেটের ওপর দিকটা হালকা শক্ত হয়ে যাবে। একদিক যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব অন্য সাইড ভাজার জন্য। কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। কাটলেটগুলো বানিয়ে সরাসরি তেলের মধ্যে দিতে হবে।
বানিয়ে প্লেটে রেখে দিলে কাটলেটগুলো নরম হয়ে যাবে। কাটলেটগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে ভাজতে কাটলেটগুলো যখন দুদিকে এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। সেম প্রসেসে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই কাটলেটগুলো একেবারে অন্যরকম খেতে হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, তারপর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।